বোলারদের জন্য রেস্ট ইন পিস। আইপিএলে মানে আর বোলার খেলিয়ে কোনো কাজ নেই, কারণ বোলাররা খেলেও যদি 262 রান ডিফেন্ড না করতে পারে, তাহলে আমার মনে হয় আর আইপিএলে বোলারদের খেলিয়ে কোনো কাজ নেই। 262 ডিফেন্ড করতে পারেনি KKR। দেখুন, অনেস্টলি বলতে গেলে যারা ক্রিকেট দেখে তারা সবাই সবাই এটা আশা মানে স্বপ্নেও ভাবিনি যে 262 রান কোনো দল চেস করে নেবে। ইভেন পাঞ্জাবের ফ্যান্সরাও ভাবিনি যে এই রানটা চেস হবে। মোমেন্টামে অবশ্যই KKR-এর বোলাররা খুবই খারাপ বল করেছে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। একটা প্ল্যানিং এক্সিকিউট করতে পারেনি KKR। প্রথমত বলবো, জনি বেস্টো পরিষ্কার যে ইনসুইং বলে আউট হয়, LBW হয়, বোল্ড হয়, KKR-এর বোলাররা একটা ইনসুইং করেছে জনি বেস্টোকে আপনারা দেখেছেন? করেনি। জিরো প্ল্যানিং, শুধুমাত্র KKR-এর বোলাররা করেছে স্লোয়ার বল আর লেন্থ বল, যেইখানে ওয়াইড ইয়র্কার কটা দেখেছেন আপনারা? ওয়াইড ইয়র্কার নেই KKR-এর বোলারদের কাছে, ওয়াইড ইয়র্কার মারার ক্ষমতাই নেই। ইয়র্কার KKR-এর বোলাররা করে এইটা দেখে আমরা কোনোদিন অভ্যস্ত নই যে KKR-এর বোলাররাও ইয়র্কার করছে। যখন প্ল্যানিংয়ে বল করবে না তখন 262 রান চেজ হবেই, কারণ এর আগেও KKR কিন্তু দু তিনবার মানে ধুকধুকানি করে দিয়েছিল। 224 রান অলমোস্ট চেস করে গেছিল আমাদের RCB, 224 রান চেস করে দিয়েছিল রাজস্থান রয়্যালস। তো এই দুটো রেকর্ড ভেবেছিলাম KKR হয়তো ব্রেক করতে পারবে না, কিন্তু KKR আজকে সমস্ত লাজ লজ্জা, বোলাররা সমস্ত লাজ লজ্জা লুটিয়ে 262 রান চেস করিয়ে দিল, তাও আবার 8 বল আগে থাকতে। আনবিলিভেবল। তো টেক আপ বাও সত্যি পাঞ্জাব কিংসের ওপর, যে পাঞ্জাব তারা ভরসা করে রানটা চেস করেছে যে আমরা রানটা চেস করতে পারবো, তাও আবার 8 বলে। দেখুন, অনেস্টলি বলতে গেলে আমি ভেবেছিলাম পাঞ্জাব রান করবে 230 রান, 220 রান করবে। KKR অন্তত ম্যাচটা 20 রানে তো জিতবেই, এটা সত্যি মানে পাঞ্জাবের যেরকম প্লেয়ার আছে, দেখুন প্লেয়াররা খেলতে পারছে না সেটা আলাদা কথা, কিন্তু পাঞ্জাবের কিন্তু প্লেয়াররা ভালো। তো সেই জন্যই আমি বলেছিলাম যে ভেবেছিলাম যে ম্যাচটা হয়তো KKR 200 পাঞ্জাব 230 রান করতে পারবে, 30 রান 20 রানে KKR অন্তত ম্যাচটা জিততে পারবে। কিন্তু এই নির্লজ্জের মতো একটা KKR-এর কোনো বোলারদের প্ল্যান নেই, মানে আজকের শুধুমাত্র মানে পাঞ্জাব আর KKR দুই দলেরই বোলারদের জন্য আমি শান্তি আত্মা মানে কী বলবো শান্তি কামনা করব, তাদের সুস্থতার শান্তি কামনা। কারণ যেইভাবে দুই দলেরই KKR-ও কম মারিনি, যেইভাবে দুটো দলই দুটো দলের বোলারকে মেরেছে সুনীল লারিন ছাড়া, পাঞ্জাবের 6টা বোলার, KKR-এর 6টা বোলার, 12টা বোলার যা মার খেয়েছে সুনীল লারিন ছাড়া। একমাত্র সুনীল লারিনকে দেখে মনে হচ্ছে যে সুনীল লারিন একটা অন্য পিচে বল করছে, বাদ বাকি সব বোলারকে দেখে মনে হয়েছে আজকে ইডেন গার্ডেনের পিচে বল করছে। সুনীল লারিন সত্যি কথা বলছি, সেই 2012 থেকে কেউ ওকে মারতে পারছে না, আজকে 2024 12টা বছর হয়ে গেল একই রকম এফেক্টিভ। আজকে KKR ম্যাচে জিততে পারতো যদি বরুণ চক্রবর্তী একটু হেল্প করতো, যেইখানে বল দুবার টার্ন হয়েছিল বরুণ চক্রবর্তীর, সেইখানে বরুণ চক্রবর্তী কী করলো, ফুল লেন্থ বল করা শুরু করলো ব্যাটের ডগায়, ব্যাটের ডগায় পড়লে তো ভাই ছয় খাবেই। তো KKR আজকে বোলিং ডিসগাস্টিং হয়েছে, এটা আপনারা মানবেনই, কারণ KKR কোনো প্ল্যানিং ছাড়া বল করেছিল। যেমন আমি আপনি ভেবেছিলাম যে KKR ম্যাচটা জিতে যাবে, সেমনি KKR ম্যানেজমেন্টও ভেবেছিল KKR ম্যাচটা জিতে যাবে, এবং KKR শুরু থেকে প্ল্যানিং করেনি বলেই কিন্তু প্রথম যে পাওয়ার প্লেটা হয়েছিল সেইখানে একবার একটা দল মোমেন্টাম ধরে নিয়েছে, তারপরে KKR যতই প্ল্যানিং করেছে। অবশ্যই KKR যদি 5টা 6টা ইয়র্কার করতে পারতো ওরা এত মারতে পারতো ধরি? KKR লেন্থ বল করেছে, বাউন্সার বল করেছে, স্লোয়ার বল করেছে, সবাই জানে যে KKR এই তিনটে বল করবে, কারণ KKR-এর কাছে ইয়র্কার নেই, KKR-এর কাছে ওয়াইড মানে ওয়াইড ইয়র্কার নেই, এই দুটো বল নেই KKR-এর কাছে যেটা বাঁচার জন্য এখন সবাই ইউজ করে। তো একটা খারাপ খুবই পরিস্থিতি KKR-এর বোলিং অপশানের, এবং আজকে তো স্টার্কও নেই, যে স্টার্ক স্টার্ক আজকে বসে তো ভাবছে ভাই ভাগ্য বলে মানে আঙুলে চোট লেগে গেছে, কারণ এই জঘন্য মার মানে স্টার্ক বেঁচে গেছে। এবং অবশ্যই প্রশংসা করব পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানদেরকে যারা নিজের মধ্যে বিশ্বাস রেখে ম্যাচটাকে চেস করেছে, প্রাপসিমরান সিং, জনি ব্রেস্টো আর আমাদের আশ্রি শশাঙ্ক সিং, এরা তিনজন মিলে যা খেলেছে টুমেন্ডাস পারফরমেন্স করেছে। এবং KKR-এর কেউ বিশ্বাস করতে পারেনি, অনেস্টলি বলতে গেলে কেউ মানতে পারবে না যে এই ম্যাচটা KKR হেরে যাবে।
তো একটা অবিশ্বাস্যকর ম্যাচ জিতেছে KKR এর বিরুদ্ধে, এবং IPL কেন, পুরো বিশ্ব ক্রিকেটে ইতিহাস গড়েছে পাঞ্জাব কিংস। তো আপনার জন্য, আমার জন্য ম্যাচের ভিলেন আজকে KKR এর, কাকে দোষ দেবো, সবাইই KKR এর খারাপ বল করেছে, ইভেন পাঞ্জাবও খারাপ ব্যাট বোলিং করেছে। আজকের ম্যাচ ছিল কে বেশি ভালো ব্যাটিং করেছে সেইটার উপরে, পাঞ্জাব বেশি ভালো ব্যাটিং করেছে, পাঞ্জাব জিতেছে। তো KKR আজকে ম্যাচটা ক্রুশিয়াল ছিল, কিন্তু এই 2 পয়েন্ট KKR লাগতো সেমিফাইনালে পৌঁছানোর জন্য। তো আপনার ম্যাচটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দান নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।